বন্ধুরা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে চালু হতে চলা বন্দের ভারত এক্সপ্রেস ট্রেনটি নিয়ে মানুষের মধ্যেও রয়েছে যথেষ্ট উদ্দীপনা তার সঙ্গে মধ্যবিত্ত শ্রেণির মানুষের মধ্যে রয়েছে একটি প্রশ্ন তাহলে এই ট্রেনটির ভাড়া কত হবে সেই নিয়েও তাই আজকের এই ভিডিওটি সেই সকল মানুষের জন্য যাদের মধ্যে এই প্রশ্নটি রয়েছে তাই দেরি না করে যাওয়া যাক আজকের এই ভিডিওটির দিকে ভালো লাগলে লাইক দেবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য সব জল্পনার অবসান ঘটিয়ে আগামী তিরিশে ডিসেম্বর রাজ্যের প্রথম বন্দের ভারত এক্সপ্রেস পথ চলা শুরু করছে এই ট্রেনটি উদ্বোধন হওয়ার আগে গত সোমবার ট্রায়াল রান করে এবং ঝড়ের গতিতে ছুটে যায় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ফেরার পথেও ঝড়ের গতিতে নিউ জলপাইগুড়ি থেকে ফিরে আসে হাওড়ায় বন্দের ভারত এক্সপ্রেস ট্রেন যখন ভারতের বুলেট ট্রেন হিসাবে দেশের মানুষের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে সেই সময় এই ট্রেনটিকে নিয়ে মানুষের আশা প্রত্যাশার শেষ নেই ট্রেনটিকে দেখার জন্য ইতিমধ্যেই স্টেশনে স্টেশনে মানুষের ভিড় জমাতে দেখা যায় পাশাপাশি স্টপেজ নিয়েও নানা জল্পনা তৈরি হয় এই সকল জল্পনা যেমন ভাড়া স্টপেজ সব কিছু খোলাসা করতে দেখা গেল রেলকে রেলের তরফে জানানো হয়েছে একেবারে অত্যাধুনিক প্রযুক্তির বন্দের ভারত এক্সপ্রেস ট্রেনটি প্রিমিয়াম ট্রেন এবং এই ট্রেনে সমস্ত রকম সুবিধা পাওয়া যাবে ওয়াইফাই ব্যবস্থা থেকে চার্জিং ট্রেনের ভেতর এলইডি স্কিনে ট্রেনের গতিবেগ থেকে শুরু করে কোন জায়গা পার করা হচ্ছে সব কিছু যাত্রীরা দেখতে পাবেন বড় কাছের জানলা স্বয়ংক্রিয় দরজা তিনশো ডিগ্রি ঘোরার ক্ষমতা রাখে এমন সিট সব কিছুই রয়েছে স্টপেজ হিসাবে হাওড়া অথবা নিউ জলপাইগুড়ির থেকে ট্রেনটি যাত্রা শুরু করার পর মাঝে মাত্র দুটি জায়গায় দাঁড়াবে এই দুটি স্টপেজ হলো বোলপুর শান্তিনিকেতন এবং মালদা টাউন ট্রেনের গতিবেগ সর্বোচ্চ একশো তিরিশ কিলোমিটার থাক গড় গতিবেগ হচ্ছে আটাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় এখন অনেকের মধ্যেই ভাড়া নিয়ে যে কৌতূহল তৈরি হয়েছে তাতে রেলের তরফে স্পষ্ট জানানো হয়েছে শতাব্দী এক্সপ্রেসের তুলনায় ভাড়া বেশি হবে এই ট্রেনের যদিও ঠিক কত ভাড়া হবে তা এখনও স্পষ্ট জানানো হয়নি তবে যখন শতাব্দী এক্সপ্রেসের তুলনায় বেশি হবে এমনটা জানানো হয়েছে সেই জায়গায় বলা যেতে পারে ট্রেনের টিকিটের ভাড়া হতে পারে ন্যূনতম সতেরোশো টাকার বেশি এবং সর্বোচ্চ পঁচিশশো টাকার বেশি